এইভাবে যখন নাম দিলেন তারপরে হরিদাস ঠাকুরকে ওই যেখানে সমাধিস্থ করা হবে সেখানে রাখলেন এবং তাকে অঙ্গে বাঁধ দিলেন। যখন মুখে দেবেন বলছেন আহা কত হরিনাম বলাম, কত হরিনাম বলাম, এই হরিমা নাম বলাম আমি ঢাকবতি করে যাব। তাই করবো আর বালু দিতে পারলেন না, অন্য অন্যরা বালু দিয়ে তার সমাধিস্থ করলো এবং প্রভু ওদিকে আপন আঁচল ধরে ভিক্ষা করছেন। বলছেন যে ওকে পশানি, ও জগন্নাথের পশানি, আমাকে কিছু ভিক্ষা দাও, তাহলে হরিদাসের নির্জন আমাকে কিছু ভিক্ষা দাও, ওই পশানি তোমরা চাবে আমাকে ভিক্ষা দাও, আজ হরিদাস নির্জন হবে, আজ হরিদাসের মহামহোৎসব হবে, আমাকে কিছু ভিক্ষা দাও। প্রভু এইভাবে দেখুন ভক্তের জন্য প্রভু আমার আজকে দেখে দে জগন্নাথের রাতে ভিক্ষা করে বেড়াচ্ছেন। কেন তিনি ভিক্ষা করছেন? তিনি ভক্তের জন্য, প্রভু তো তিনি সর্বেশ্বর, তিনি সবকিছুই জানেন, কিন্তু তিনি তাও বলছেন ওহ নাগরি ওই পশারি ওই সবাই ভিক্ষা দাও জগন্নাথের বসাই বৃন্দ, সবাই মুঠি মুঠি যে যেমন পারে তার তেমন জিনিস ভিক্ষা দিচ্ছেন। এবং এইভাবে ভিক্ষা দিতে দিতে এইভাবে ভিক্ষা দিয়ে ভিক্ষা আদি করলেন এবং তিনি সমগ্র সময় ধরে যখন এইভাবে ভিক্ষা করছেন করে সমস্ত জিনিস আজ সুসম্পন্ন, যখন সমস্ত রন্ধন আদি কার্য সম্পন্ন করে তিনি সবাইকে ভক্তি প্রদান, তিনি সবাইকে প্রসাদ দেবেন, প্রসাদ দেবেন। এবারে সবাই বসে পড়েছে কিন্তু প্রভু কিন্তু দিয়ে যাচ্ছে না, হরিদাসের নির্জন হবে যে, আরে হরিদাসের নির্জন আমি করবো সব, তোমাদের কিছু করা হবে না, আমি করব, তোমরা সবাই বসো, আমার হরিদাসের আজ নির্জন, আমার হরিদাস আজ চলে গেছে, তোমরা সবাই বসো। তখন যে বললেন যে তোমরা সবাই বসো, এভাবে বসতে বলে উনি কি করলেন, উনি সবাইকে বসে নিজে হাতে প্রসাদ বিতরণ করছেন, কিন্তু সবাই যখন প্রসাদ পাচ্ছেন তখন কিন্তু কেউ আর এই চিন্তা করছেন না যে প্রভু কখন বসবে, সবাই কিন্তু প্রভু ছাড়া মুখে প্রসাদ করতে পারছেন না, তাই প্রভুকে খুব কষ্ট করে বসানো হলো, তিনি মাঝে মাঝে উঠে যাচ্ছেন আর ভক্তদের পরিবেশনা আদি করছেন, মাঝে মাঝে উঠে যাচ্ছেন আর ভক্তদের পরিবেশনা আদি করছেন। তিনি কি করছেন? এইভাবে পরিবেশনা আদি করতে করতে প্রভু নিজে কি করলেন, প্রভু এইভাবে করতে করতে তিনি যখন প্রসাদ পেতে বসলেন মহা মহা